ওয়েলকাম টু মাই কিচেন। আজ আমি তোমাদেরকে একদমই একটা নিউ রেসিপি তোমাদেরকে আমি করে দেখাবো। তো অনেকে আমরা আছি যে গ্রামের দিকে এই রেসিপিটা হয়ে থাকে, অনেকেই করে খেয়ে থাকে, মা ঠাকুমারা করেছেন, তো আমারও ঠাকুমা করেছিল, তো তাই সেটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি। অনেকেই আমরা মাটন খেয়ে থাকি, কিন্তু ছাগলের যে মাথা থাকে সেই মাথাটা অনেকেই আমরা খাই, কম বেশি সবাই আমরা প্রায় খাই। তো সেই মাথার যে ঘিলুটা থাকে সেটা অনেকেই কিন্তু ফেলে দেয় বা অনেকে খায়, অনেকে আবার খেতে পছন্দ করে না, ঘেন্না পায়। তো সেটাকেই কীভাবে নতুনত্বভাবে রেসিপি করে দেখানো যায় সেটাই আমি চেষ্টা করেছি তোমাদের সঙ্গে শেয়ার করার জন্য। তো চলো কেউ দেখা যাক কীভাবে আমি রান্নাটা করছি, তো কেউ স্কিপ করো না কিন্তু, তাহলে অনেক কিছু মিস করে যাবে। প্রথমে একটা ওই রকম ঘিলো আমি গোটা একটা নিয়ে নিয়েছি, তার মধ্যে 4 টিস্পুন মতন আমি বেসন নিয়ে নিচ্ছি। যারা খেতে পছন্দ করো না এটা, তারা অতি অবশ্যই ট্রাই করে দেখো, খেতে কিন্তু খুব ভালো লাগবে, বুঝতেই পারবে না যে তুমি এটা কি খাচ্ছ। 2 টিস্পুন মতন আমি কর্নফ্লাওয়ার অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন আমি লবণ অ্যাড করলাম, 1/2 টিস্পুন মতন আমি হলুদ গুঁড়ো নিয়ে নিচ্ছি, 1/2 টিস্পুন মতন আমি লঙ্কার গুঁড়ো নিয়ে নিলাম। তোমরা যারা ঝাল পছন্দ করো না তারা কিন্তু লঙ্কাটা স্কিপ করতে পারো। 1/2 টিস্পুন মতন জিরে গুঁড়ো নিয়ে নিলাম, 3-4টে মতন আমি রসুন কুচি নিয়ে নিয়েছি, 1টা বড় দেখে পেঁয়াজ আমি এরকম একদম মিহিম কুচি করে নিয়েছি। এইবারে এটাকে ভালো করে হাত দিয়ে মেখে নেব। হাত দিয়ে মেখে নিচ্ছি আমি এই কারণের জন্যে, কারণ গিলুটা ভালোভাবে মাখা যাবে না, না হলে স্পুন হলে, হাত দিয়ে হলে সুন্দরভাবে মাখানো যাবে। এই বড়াটা করে তোমরা যে কোনো সন্ধেবেলায়ও খেতে পারো, যে কোনো শুধু ভাত ডাল দিয়ে গরম ভাত ডালের সাথে খেতে পারো, খুব ভালো লাগে খেতে। 1 টিস্পুন মতন আমি সয়া সস অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি চিলি সস অ্যাড করলাম, 1 টিস্পুন মতন আমি টমেটো সস অ্যাড করলাম। সমস্ত উপকরণ দিয়ে আবার একবার আমি মেখে নেব। মিশ্রণটি ভালো করে তৈরি হয়ে গেলে আমি প্রায় 1/2 ঘন্টা মতন রেখে দেবো রেস্টে। অন্য একটা পাত্রে আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি, তেলটা প্রায় গরম হয়ে এসেছে। তেলটা গরম হয়ে এলে আমি ছোট ছোট বলের আকারে মিশ্রণটা বড়ার আকারে করে নিতে পারো, তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আকার বা শেপ দিতে পারো। আমি স্পুনের সাহায্যে অল্প অল্প করে বড়ার মতন দিয়ে দিলাম, বড়া বলতে পারো, পকোড়া বলতে পারো, যা কিছু বলতে পারো, যে কোনো শেপে তোমরা দিয়ে দিতে পারবে। এটা তেলের মধ্যে দেওয়ার পরে কিন্তু প্রচণ্ড একটু ফেনা হবে, তেলের মধ্যে যেহেতু এটা ঘিলু তাই জন্য প্রচণ্ড ফেনা হবে। আমার 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবারে আমি উল্টিয়ে দেবো।
দেখতেই পাচ্ছ, দেখলে কেউ বলবে আমি কিসের বড়া করেছি বা কিসের পকোড়া করেছি, দেখলে কিন্তু একদমই বুঝবে না। যে না খেতে চায় সেও কিন্তু এটা খুব সুন্দর এবং মজা করে খেয়ে নেবে, কারণ এই গিলুটার মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে প্রোটিন আছে। অনেকেই আবার পছন্দ করে না, খেতে পছন্দ করে না, কিন্তু যারা পছন্দ না করে তারাও কিন্তু খেয়ে নেবে এটা সুন্দর করে। দেখে নাও, তৈরি হয়ে গেছে আমার পকোড়া। দেখে নাও, একদমই মাটন ব্রেন পকোড়া। থ্যাংক ইউ।